আজ পর্যন্ত পৃথিবীতে যত প্রাণীর সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে সবথেকে বিস্ময়কর প্রাণী হলো ডাইনোসর। এই প্রাণীটিকে নিয়ে বিশ্ববাসীর মনে কৌতূহল প্রচুর। আজকে আমরা কামিং সুনের এই পর্বে জানবো পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণী ডাইনোসর সম্পর্কে। ডাইনোসর পৃথিবীর প্রাচীন অধিবাসী। বিজ্ঞানীদের অনুমান এরা প্রায় 16 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম ডাইনোসর পৃথিবীতে আসে আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে। এই বিস্ময়কর প্রাণীটি সম্পর্কে জানতে পারা গেছে 19 শতকের প্রথম দিকে। প্রশ্ন হলো, এরা পৃথিবী থেকে হারিয়ে গেল কীভাবে? অনুমান করা হয় যে অনেককাল আগে একটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এরা ধ্বংস হয়ে গেছে। মনে করা হয় যে আধুনিক পাখিরা ডাইনোসরের সরাসরি বংশধর। জীবাশ্ম দ্বারা পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়। সবকটি মহাদেশে ডাইনোসরের বসবাসের প্রমাণ পাওয়া যায়। ডাইনোসরের অনেক প্রকারভেদ পাওয়া যায়, তাদের মধ্যে উঠতে পারা অক্ষম ডাইনোসরের সংখ্যা অনেক বেশি। ডাইনোসরদের মধ্যে তৃণভোজী এবং মাংসাশী দু ধরনেরই সন্ধান মিলেছে। যেসব ডাইনোসর সরীসৃপ প্রজাতির ছিল সেগুলো কুমির অথবা গিরগিটির মতোই ছিল। ডাইনোসরদের আরেকটি প্রজাতি ছিল পাখি জাতীয়, সেগুলি উঠতে পারত। ডাইনোসর কোনো বিশেষ প্রাণী নয়, ডাইনোসর প্রাণীদের একটি জাতি বা গোষ্ঠী। বিশেষজ্ঞদের মতে একটি ডাইনোসর প্রায় বর্তমান 10টি আফ্রিকান হাতির সমান। আর আফ্রিকান হাতি হলো বিশ্বের সবচেয়ে বড় হাতি। তবে অনেক ছোট প্রকৃতির ডাইনোসরের সন্ধান মিলেছে। সেগুলির আয়তন একটি বাচ্চা ছাগলের মতো হবে কিংবা একটি বাচ্চা হাঁসের মতো হবে। সবচেয়ে বড় ডাইনোসরের নাম ছিল সরোপড, যেগুলো আমরা টেলিভিশনে দেখতে পাই। এরা প্রায় 200 ফুট পর্যন্ত লম্বা ছিল এবং এদের ওজন ছিল প্রায় 122 টন। চার পা ও দুই পা উভয় প্রকার ডাইনোসরের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও পাহীন সাপের মতো ডাইনোসর ছিল বলেও জানা যায়। আবার কিছু ডাইনোসর ছিল জলে বসবাসকারী। ডাইনোসরদের অভ্যাস ছিল ডিম পাড়া ও বাসা বানানো। যখন ডিম পাড়ার সময় হতো তখনই শুধুমাত্র তারা বাসা বানাত। ডাইনোসরেরা আধুনিক স্তন্যপায়ী প্রাণীদের মতো দাঁড়াতে পারত ও খুব জোর গতিতে বা দ্রুত গতিতে দৌড়াতে পারত। প্রাণীটির ডাইনোসর নামকরণ করা হয় 1842 সালে। এর জীবাশ্ম পরীক্ষা করে বলা হয় যে প্রাণীটি গিরগিটি প্রজাতির, কিন্তু প্রাণীটি পায়ে ভর করে চলার ক্ষমতা ছিল। ডাইনোসর মাংসাশী ও তৃণভোজী উভয় শ্রেণীভুক্ত থাকলেও বেশিরভাগ ডাইনোসর ছিল তৃণভোজী। দেখতে অনেকটা জিরাফের মতো ডাইনোসরগুলো অনেক বড় বড় গাছের পাতা খেতে সক্ষম হতো। মাংসাশী ডাইনোসরের সংখ্যা ছিল খুব কম। তাদের ধারালো দাঁতের সঙ্গে ধারালো নখও ছিল। খাদ্য হিসেবে এরা যে প্রাণীকে সবচেয়ে বেশি শিকার করত সেটি হলো মাছ। এমনকি সর্বভুক ডাইনোসরের নিদর্শনও পাওয়া যায়। ডাইনোসর চলাচলের সময় ইচ্ছামতো 2 অথবা 4 পা ব্যবহার করত। মাংসাশী ডাইনোসররা তৃণভোজী ডাইনোসরদেরও আক্রমণ করত। মাংসাশী ডাইনোসরদের চোখ তাদের মাথার দুপাশে থাকার কারণে খুব সহজেই তারা শিকার দেখতে পেত। সজারু যেমন আত্মরক্ষার জন্য দেহ থেকে কাঁটা বের করে দেয়, ঠিক একই রকম কিছু প্রজাতির ডাইনোসর ছিল যারা আত্মরক্ষার জন্য দেহ থেকে কাঁটা বের করে দিত। কিছু ডাইনোসরের খুব মোটা চামড়া তাদের আত্মরক্ষায় সাহায্য করত। কিছু ডাইনোসরের খুব ধারালো দাঁত তাদের আত্মরক্ষায় সাহায্য করত এবং কিছু ডাইনোসর তাদের ভারী লেজের দ্বারা শত্রুকে বাড়ি মারত। এবং কিছু ডাইনোসরের চাবুকের মতো লেজ ছিল যেটি দিয়েও তারা শত্রুপক্ষকে ঘায়েল করতে পারত। শিংওয়ালা কিছু ডাইনোসর তাদের শিং দিয়ে শত্রুকে জোর প্রহার করতে পারত। অনেক বিজ্ঞানী মনে করেন যে জলবায়ুর পরিবর্তন ও অক্সিজেনের প্রয়োজনীয়তার কারণেই প্রাণীটি আজ বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক বিজ্ঞানী বলেছেন যে উল্কাখণ্ড পড়ে পৃথিবী ঠান্ডা হয়ে যাওয়ার ফলে ডাইনোসর পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, এবং সেটা মাত্র 2 ঘন্টার মধ্যেই ঘটেছিল। এই ছিল বিস্ময়কর এক প্রাণী ডাইনোসর নিয়ে কিছু তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে কামিং সুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।